জামাত শিবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত আমরা নিয়েছি, এখন সরকার এটাকে বাস্তবায়িত করবে। সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে আমরা 14 দল মনে করি যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে চিহ্নিত জামাত শিবির জঙ্গি সন্ত্রাসীরা রাষ্ট্রের উপরে আক্রমণের মধ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরকম পরিস্থিতিতে সেনাবাহিনীকে আমরা সহযোগিতার জন্য আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু গত কয়েকদিনের অভিজ্ঞতায় আমরা এই সিদ্ধান্তে উপলব্ধি হয়েছি জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনও বন্ধ করেনি। তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা, গণতান্ত্রিক ধারা, রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গি সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার। সেই জন্যে 14 দলের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে 14 দল জামাত শিবির সংগঠনগতভাবে নিষিদ্ধ করা হোক। আমাদের প্রস্তাব দিয়েছি, আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে। সাংবাদিক বন্ধুগণ, 14 সালে 13 সালে যখন জামাত শিবির যুদ্ধাপরাধী বিচারকে কেন্দ্র করে সারা দেশে তাণ্ডব সৃষ্টি করেছিল, সেই সময় আমরা দাবি করেছিলাম জামাত শিবির নিষিদ্ধ করার ক্ষেত্রে। কেবল তাই নয়, যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল বহু আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে জামাত সন্ত্রাসী সংগঠন এবং তাকে নিষিদ্ধ করা উচিত বলে তারা মনে করেছেন। কোর্টে এই নিয়ে মামলা ছিল বহুদিন ধরে, আমরা বারবার বলে এসেছিলাম। এবার এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কত ভয়ঙ্করভাবে তারা রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আক্রমণ করতে পারে, এবং তার মধ্য দিয়ে দেশের মানুষের উন্নয়ন অগ্রগতি থেকে শুরু করে তাদের প্রতিদিনকার জীবনকে তারা দুর্বিষহ করে তুলতে পারে। আজকে তাদের একটি মাত্র লক্ষ্য ছিল এই কোটা আন্দোলনের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের উপর ভর করে তারা পরিকল্পিতভাবে বিভিন্ন জেলা থেকে লোক তারা নিয়ে এসছে এবং তারা ঢাকা শহরের চারিদিকে জমায়েত করে আক্রমণ পরিচালনা করেছে টার্গেটের রুয়েতে। আমরা দেখেছি যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের দেশের অর্জনগুলোকে নিয়ে এসছে এবং আমাদের সক্ষমতাগুলোকে সামনে নিয়ে এসছে, সেগুলো তাদের আক্রমণের বিষয়বস্তু ছিল। সুতরাং 14 দল মনে করে যে এই মুহূর্তে আজকে আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ গ্রহণ করতে হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী জঙ্গি উত্থান না ঘটাতে পারে সে ব্যবস্থা নিতে হবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। নিশ্চয়ই 1-2 দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে যে সেদিন 19 তারিখ 14 দলের জোটের যে মিটিং ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, সেদিন যেমন ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছিল যুগান্তরী যে আজকে সেদিন কারফিউ জারি এবং সেনাবাহিনী নামানোর উপরে একইভাবে আজকে যুগান্তরী সিদ্ধান্ত হয়েছে 14 দলের জোট সহ মাননীয় সভাপতি আমাদের জোট নেত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এটা যৌথ সিদ্ধান্ত হয়েছে যে জামাত শিবিরকে অতিরেই নিষিদ্ধ করা হোক এবং সে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। প্রধানমন্ত্রী সহ সিদ্ধান্ত নেওয়া মানে সিদ্ধান্ত এখন বাস্তবায়ন হবে, সে বাস্তবায়নের জন্য তবে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে এবং স্বাধীনতা সপক্ষের সমস্ত শক্তি যারা আছে, জনগণ যারা আছে, আজকে সংবিধান জর্জরিত একইভাবে আজকে এই সংবিধান সহ আজকে যে স্বাধীনতা এবং সার্বভৌম আজকে বুলন্ডিত হতে যাচ্ছে, তাই আমরা আজকে আহ্বান জানাই 14 দলের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা এর মোকাবিলা আগে করেছি, এখনও করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ। 14 দলীয় জোটের চেয়ারপারসন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে 14 দলের নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত।
বৈঠকে দেশের সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সন্ত্রাস নাশকতা নৈরাজ্যের বিরুদ্ধে দেশের জাতীয় নিরাপত্তা জনগণের জানমাল রক্ষার লক্ষ্যে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ১৪ দলের নেতৃবৃন্দ। দেশের জনগণের মধ্যে পরিপূর্ণ স্বস্তি আনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীর অগ্রণী ভূমিকার জন্য তাদের প্রতিও ১৪ দলের নেতৃবৃন্দ ধন্যবাদ জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ মনে করেন বিএনপি জামাত ছাত্রদল শিবির তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। তারা সন্ত্রাস নৈরাজ্য হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করছে। অতি সম্প্রতি চোরাগুপ্তা হামলা করে এবং গুলিবর্ষণ করে সরকারের উপর দায় চাপাতে তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। পুলিশ বাহিনীর সদস্যসহ মানুষ হত্যা করে লাশ পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। এই সন্ত্রাসী গোষ্ঠী যে প্রক্রিয়া এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে তা ইতিহাসে নজিরবিহীন। জাতীয় স্বার্থে দেশ বিরোধী এ অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন। ১৪ দলের এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামাত শিবির গোষ্ঠীর অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করার জন্য। জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত। ১৪ দল মনে করে শিক্ষার্থীদের নিরাপত্তা তাদের শিক্ষাজীবনের সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকারকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। নেতৃবৃন্দ আশা করেন কোনো শিক্ষার্থী ও নিরাপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়টিও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিশেষ গুরুত্ব সহকারে দেখতে হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। ২০০৪ সালে আমরা ১৪ই আগস্টের ঘটনার প্রেক্ষাপটে ১৫ই আগস্টের ঘটনার প্রেক্ষাপটে যে আমরা ১৪ দল গড়ে তুলেছিলাম তারই আজকে একটা পয়েন্ট অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সেই পয়েন্টটা হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করা। বিভিন্ন ঘটনা পরম্পরা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এইটা ঐতিহাসিক এবং জাতিকে একটা বর্তমান যে ক্রান্তিকাল সেক্ষেত্রে উত্তরণের জন্য তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বলতে চাই আজকে আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হবে এবং জামাত শিবিরের ষড়যন্ত্র চক্রান্ত আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্ত তথাকথিত স্প্রিং যে তথাকথিত তাদের মার্স অফ সার্স সেই মার্স অফ সার্সটা তারা বিভিন্ন ব্যর্থতায় পর্যবেক্ষিত হবে। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।